চুয়াডাঙ্গার আমিরপুরে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টায় বাধা দিতে গিয়ে মামা হাসান আলী নিহত হয়েছে পরে আকবর হোসেনের মৃত্যু হয় গণপিটুনিতে বখাটে চুয়াডাঙ্গার আমিরপুর রেলগেট পাড়ার একটি বাড়িতে ঢুকে বখাতে আকবর হোসেন স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টা চালায় ওই ছাত্রীর চিৎকারে তার নানা ও মামা ছুটে এসে আকবরকে জাপড়ে ধরেন এ সময় হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে আকবর তাদেরকে এলোপাতারি কোপাতে থাকে পরে প্রতিবেশীরা বখাটে আকবরকে ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় গুরুতর আহত অবস্থায় তাদের তিনজনকে চুয়াডাঙ্গার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক হাসান আলীকে মৃত বলে জানান এদিকে চুয়াডাঙ্গার দর্শনায় পূর্ব শত্রুতার জেরে শুক্রবার সন্ধ্যায় যুবলীগ নেতা নঈম উদ্দিন কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ